যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরাব দাও, দাও সব সব লোক যা চাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এজ এ হোলি কোরআন ইংলিশটা আছে পুলুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবে না, কারণ তুমি বুখারি মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না, আপনি বুখারি মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দিই, ভাত ডাল সবজি আর কুত্তার গোস্ত। কারণ কুত্তার গোস্ত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে বাবা যুক্তি না? এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, আপনি আমার কোন আচরণটা আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই তাকে আমি আদর করি, কারণ সে অবুস। আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই, তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রসুলের হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারি মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল, এত বড় কথা সে বুখারিকে বলতে পারছে? আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রসুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায়? রসুল্লাহর কে আজ ভুল ছিল, তার কে আজ সত্য? তাহলে কি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবার তন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য, লেট মি ফিনিশ। একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারি শরীফে শুধু মিথ্যা না অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466 না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারি মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয় তো তুমি তোমার কথার পক্ষে বুখারি থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাও গা, তুমি তোমার ছুটি দিলাম আজকে। হ্যাঁ, কোনটা থেকে দলিল দিছে হাদিস কেই করার জন্য? বহিরাগত ভাই যারা তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রে নাই। আমি একটা প্রস্তাব দিই, আমি 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 তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য, কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে আরে বাবা, হ্যাঁ ডিবেটে আসবে সে, এবং শোনেন মুর্তুজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব, বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক, আপনি মানবেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিচ্ছেন, বাকি দায়িত্ব তো আপনি নিবেন। ঠিক, একটা পরিবেশ করে দিবেন। ঠিক দিনের কথা শোনার সময় ছয় দিন দুজন না এখন
Have you authority to make pattern? We shall take pattern by Quran. We believe Quran and Hadith. Why are you screaming? We pull, please. And listen, what I am saying to you. I mean, you are finding opportunity to discuss about Quran and Sunnah. What you are screaming, brother, listen. And you are, and you are finding opportunity to say that the order, this is the character of Munafi. Allah subhanahu wa ta'ala narrated in Quran. Sit down and be cool and start to discuss to me. তুমি বলছো কিয়ামতের দিন জবাব দিব, তুমি কোরআন থেকে কিয়ামত কোন দিন বের করে দাও, তুমি হাদিসে যাবা না। আল্লাহ ভালো জানেন তো, তুমি কেমনে বলবা কিয়ামতের দিন হিসাব আছে? কিয়ামত তো আল্লাহ বলছেন আগামীকাল। আচ্ছা কিয়ামত তো কালকে আল্লাহ বলছে, বের করে দাও। হ্যাঁ, এটা কই পাইছো? এটা কোরআনে দেখাও, পৃথিবীর তো না গাদা, পৃথিবীর তুলনায় যে গাদান এটা বের করো না, কমন সেন্স চলবে না, কমন সেন্স না। এই যে আল্লাহ, এই যে দেখো আল্লাহ বলে দিচ্ছেন কমন সেন্স যে চলবে না, স্পষ্ট কোরআনের আয়াত। তুমি তুমি হ্যাঁ, তোমাকে আপনি বলবো এটা কোরআনের কই আছে? আমি আপনাকে তুমি বলবো? হ্যাঁ বলো, সমস্যা নেই। মানে এটা এই যে অভদ্রতা, এটাকে মানে উস্কে দিব। তো আল্লাহ তো কোরআনের সব জায়গায় আনতা বলছে, আনতা অর্থ তুমি, তুমি এটা তুই আপনি নিলা কেন? কোন সব ফল আন্তর বাংলার এই ব্যাপার প্রিসেন নাই তো, আন্তর বাংলা তুইও আছে। আপনি নবীজির ক্ষেত্রে বলো, তুমি বলো কইছো কি? বলুন বলুন, আল্লাহ তার নবীকে তুমিই বলবে, তুমি কেন বলবে? আল্লাহ তো, আল্লাহ তো আন্তা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আন্তা তুমি আর আমার ক্ষেত্রে আপনি, এটা এটা বাইর করো। ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও, তুমি কোরআন থেকে বাইর করো যে আন্তা দুই প্রকার, রসুল্লাহর ক্ষেত্রে আংটা, রসুল্লাহর ক্ষেত্রে আংটা হচ্ছে তুমি আর আমাদের ক্ষেত্রে আংটা আপনি, এটা বের করো। তুমি শেষ কর, তুমি একটা কথা শেষ করে আর একটা যাবো। না না, খান 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 খান, তুমি একটা কথা, না 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 না, তুমি একটা মিথ্যাবাদী, আমি একটা সাক্ষী দেই। জুবায়ের সে কি বলছে বলো, রাখো রাখো, এই জুবাইরকে চিনো? না না না, রাখো এই বইটা, জুবাইর এই বইটা তুমি আমাকে জুবাইরকে দিয়ে পাঠাইছো এবং মিথ্যা বলেছেন যে, হ্যাঁ রেকর্ড আছে। তুমি কি বলছো বলো, আব্বাসির সামনে 30 মিনিট কথা কইছে, আব্বাসির সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল, আব্বাসির সামনে আপনি কুরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন, উনি চুপ ছিল, এখন কি উনার সাথে উনার মহিলা ছিল সামনে এবং আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, তা আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত, তোমার উপর লানত। আমি এখানে আপনার জন্য ওই দিন আপনার মরণে আমি এসেছিলাম, কবে কোন দিন আমি আপনাকে সেমিনারে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, ওই দিনটা কোন দিন ছিল? হাজার হাজার লোক ছিল, আমি তো জানি না তুমি আসছো আমার কাছে, আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই। এই যে আমার ফাংশন, 10 মিনিট পর ফাংশন শুরু হবে, তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম, তুমি কেমনে বললা আধা ঘন্টা?
আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম মিডলিজম নিউট্রালিজম নিয়ে, সেই লোক না তুমি? তোমার মেমোরিতে নাই, এই শোনো তোমার মেমোরিতে নাই, এখন আসো শোনো।